আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? জানি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আমি আপনাদের সামনে ভালো একটি প্রজেক্ট নিয়ে হাজির হয়ে গেলাম বরাবরের মতো। আপনাদের সামনে দেখতে পাচ্ছেন যে আকারি এসিটা বান্টি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বান্টি কেউ মিস করবেন না, কারণ এটি আপনাদের ভালো কিছু প্রফিট দিয়ে যাবে। টোটাল রিওয়ার্ড হচ্ছে 1,00,000 USDT। এটি আমাদের কত সপ্তাহের মধ্যে প্রোভাইড করবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে, তারা লিখে রাখছে দেখেনি যে 1,00,000 প্রোভাইড করবে তারা 12 সপ্তাহের মধ্যে। এই এই ক্যাম্পেইনগুলো কেউ মিস করবেন না, আমি আশা করব ক্যাম্পেইনগুলো করবেন এবং ক্যাম্পেইন পার্টিসিপেট করতে পারবেন এইগুলোতে। যাই হোক বন্ধুরা, কাজটি কীভাবে করবেন সে সম্পর্কে আমি আপনাদের একটু ধারণা দিব। তারা যাই হোক, এই সম্পর্কে আপনাদের একটু ধারণা দিব, ধারণাগুলো আপনারা একটু দেখে নেবেন। যাই হোক, আপনারা কী করবেন, তাদের ইচ্ছা করলে আপনাদের এই লিঙ্ক এই লেখাগুলো একটু পড়ে নিতে পারবেন। পড়ে নিলে আপনাদের একটু এক্সপিরিয়েন্স বাড়বে, যারা নতুন আছেন তাদের একটু পড়ার দরকার অবশ্য। আপনারা কী করবেন, জাস্ট এই তাদের এগুলোতে একটু জয়েন করে নেবেন। জয়েন করে নেওয়ার পর মেন বিষয় হচ্ছে এই ওয়েবসাইটটি, আপনারা এই ওয়েবসাইটটি অবশ্যই অবশ্যই ভিজিট করবেন, কারণ এই ওয়েবসাইটের মধ্যে আপনি বান্টির সকল কিছু তথ্য পেয়ে যাবেন। এই ওয়েবসাইটের মধ্যে আপনি সকল তথ্যগুলো পেয়ে যাবেন, তাই আমি অনুরোধ করবো যে এই মাস্ট আপনারা কী করবেন, এখানে একটু ভিজিট করে নেবেন। সে আপনার এভাবে ওয়েবসাইটে চলে আসবেন, চলে আসার পর একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। এখানে আপনি সকল প্রকার তথ্যগুলো পেয়ে যাবেন। আপনি যদি এগুলো একটু পড়ে নেন তাহলে আপনি সকল প্রকার তথ্যগুলো পেয়ে যাবেন। এটি অবশ্য মেটাভার্স নিয়ে আলোচনা করেছে বান্টিটি, আর মেটাভার্স সম্পর্কে আপনারা তো সবাই জানেন যে এটি কীরকম ভাইরাল হতে চলেছে। সামনে আমাদের মেটাভার্সে একটা সময় আসতেছে যেখানে আমরা এখান থেকে হিউজ পরিমাণে একটা ইনকাম করতে পারবো। যারা এখনও মেটাভার্স কয়েন সম্পর্কে জানেন না, তারা মেটাভার্স সম্পর্কে এবং NFT সম্পর্কে দেখতে পাচ্ছেন যে এই NFT সম্পর্কে আপনারা একটু জেনে নেবেন, ইউটিউবে সার্চ করে জেনে নেবেন। এগুলো কিন্তু বর্তমান সময়ের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখানে সকল তথ্য দেওয়া আছে, দেখেন এখানে কিন্তু বড় বড় তারা বিল্ডিং প্রজেক্ট নিয়ে কাজ করতেছে। এগুলো আপনারা একটু পড়ে নেবেন বন্ধুরা, এগুলো একটু দেখে নেবেন। এগুলো আসলে সামনে সময়ের জন্য আমাদের ভালো কিছু দিবে আমি আশা করতেছি। আর কাজটি কীভাবে করবেন সেটা তো আমি আপনাদেরকে সম্পূর্ণ ভালোভাবে একটু দেখায় দেওয়ার চেষ্টা করব। যাই হোক বন্ধু, এইভাবে আপনার ওয়েবসাইটটা যখন একটু ঘুরে আসবেন, অবশ্যই একটু ঘুরে আসবেন, কারণ আপনারা একটু চেক করে নেবেন এখানে কী কী আছে তাদের। দেখেন এখানে লাস্ট $1,000,000,000,000,000 ফিউচার ইকোনমি, এখানে দেখেন তারা বলেই রাখছে কী কী তারা করবে। হ্যাঁ, বিভিন্ন তথ্য তারা এখানে দিয়ে রাখছে, আপনারা তথ্যগুলো একটু পড়ে নেবেন। NTF এখানে ভাইরাল যে ওন ভাইরাল পয়েন্ট যে NTFগুলো আছে এগুলো তারা লঞ্চ করতে যাচ্ছে, তাই এগুলো আপনারা একটু চেক করে নেবেন। যাই হোক বন্ধুরা, আমি আর কথা বাড়াবো না, চলে যাবো সরাসরি মূল কাজে। বন্ধুরা, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের এরকম একটি ইন্টারফেস দেখাবে। এরকম একটি ইন্টারফেস দেখালে প্রথমে তো আপনারা কী করবেন, জাস্ট তাদের সোশ্যাল মিডিয়াগুলো তো অবশ্যই একটু আপনারা ফলো করে নেবেন, ফলো না করলে তো আপনাকে রিজেক্ট দিয়ে দিবে। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 1,00,000 USDT তারা আমাদের মধ্যে ডিস্ট্রিবিউশন করবে। সেটা কীভাবে করবে তারা দেখেন, সকল প্রকার তথ্য এখানে দিয়ে রাখছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সকল প্রকার তথ্য এখানে দিয়ে রাখছে। জাস্ট আপনি কী করবেন, এখানে বান্টিটা চলবে কতদিন পর্যন্ত সেটাও তারা দিয়ে রাখছে। দেখেন এই যে ডেট তারা কী করছে, এখানে 12 সপ্তাহ চলবে বান্টি প্রথম রাউন্ড, এবং ডেট হচ্ছে জানুয়ারি থেকে শুরু হয়েছে, মার্চের 29 তারিখে যায় কাজটি শেষ হবে। যাই হোক বন্ধুরা, কাজটি আপনারা করবেন, আমি আশা করবো এখান থেকে ভালো একটা প্রফিট পাবেন। আর যারা নতুন আছেন তারা অবশ্যই তো এই রুলসগুলো একটু পড়ে নেবেন, জেনারেল রুলস, এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটি যদি আপনি না পড়েন তাহলে কাজ করতে পারবেন না। যে অ্যাট লাস্ট আপনি প্রত্যেক দিনের কাছে যে কাজটি আপনাকে করতে হবে, যে ডেইলি টাস্ক, আপনি দেখেন এখানে লিখে রাখছে যে ডেইলি টাস্ক আপনি প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন জমা দিতে পারবেন, অথবা আপনাকে যে কাজটি করতে হবে আপনি অ্যাট লাস্ট 3 দিন পর কাজটি জমা দিতে হবে। দেখেন এখানে অ্যাট লাস্ট 3 দিন পর আপনাকে কাজটি জমা দিতে হবে। সেটা কীভাবে কী করবেন, প্রত্যেক দিন আপনি কাজটি শেষ করে আপনার বান্টি থ্রেটে জমা দিয়ে দেবেন, অথবা আপনি 3 দিন পর কাজটি করে বান্টি থ্রেটে জমা দিয়ে দেবেন। অ্যাট লাস্ট আপনি 5 ডেজ পর আপনি উইকলি জমা দিতে পারবেন। এখানে তারা লিখেই রাখছে উইকলি রিপোর্ট, এখানে দেখেন যে ওই যে ওই যে লেখা আছে উইকলি রিপোর্টও লেখা আছে, আপনারা সেভাবে পার্টিসিপেট করতে পারবেন। যাই হোক বন্ধুরা, প্রথম যে কাজটি করতে হবে আপনারা কী করবেন, এই তাদের প্রত্যেকটা আপনি যে যে ক্যাম্পেইনে জয়েন করবেন তাদের এই সোশ্যাল মিডিয়াগুলোতে মাস্ট বি ফলো করে নেবেন। ফলো করে নেওয়ার পর আপনাকে আমি আপনাদের শুধু একটা ক্যাম্পেইন দেখাবো কীভাবে জয়েন করবেন বন্ধুরা, এটা কিন্তু কেউ মিস করবেন না। আপনারা কী করবেন, দেখেন এখানে মিডিয়াম ক্যাম্পেইনে আছে, যারা মিডিয়াম ক্যাম্পেইনে আর্টিকেল করতে চান তারা এভাবে স্টেকগুলো পাবেন। মিডিয়াম ক্যাম্পেইনে কীভাবে আর্টিকেল করে সেটা তো আপনারা অবশ্যই জানেন, সেগুলোতে আর বলে দেওয়ার কিছু নেই, যারা করেন তারা অবশ্যই ভালোভাবে জানেন। ও সেই কাজগুলি আমরা করবো এখানে ভাই, কোনো ইনভেস্ট করবো না, কোনো কিছু করবো না, আমরা জাস্ট ইনভেস্ট না করে যে কাজগুলো করতে পারবো সেই কাজগুলো আমরা করবো। ধরেন যে আপনি এখন টুইটার ক্যাম্পেইনে জয়েন করতে যাবেন, টুইটার ক্যাম্পেইনে কীভাবে জয়েন করবেন, এটা হচ্ছে টুইটার ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনে আমরা কীভাবে জয়েন করবো, তারা সকল তথ্য এখানে দিয়ে রাখছে। আপনারা কী করবেন, এখানে যার যত ফলোয়ার আছে, দেখেন যে যার যত ফলোয়ার আছে সেই ফলোয়ার হিসেবে আপনি স্টেকগুলো পাবেন, এবং এখান থেকে ভালো একটা আর্নিং করার অপরচুনিটি রয়েছে যাদের। দেখেন এখানে যাদের 12,000 থেকে দেখেন যে 12,000 তারা 5 স্টেক পাবে,
পাবে তারা প্রত্যেককে 5 স্টেক করে পাবে উইকলি এটার জন্য আপনাকে কি জাস্ট কি করতে হবে আপনাকে আপনাকে করতে হবে যে তিনটা পোস্ট করতে হবে এখানে তারা লিখে রাখছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে তারা এখানে স্পষ্ট লিখে রাখছে যে ম্যাক্সিমাম যে কাজটি করতে হবে দেখেন এই যে ম্যাক্সিমাম যে কাজটি করতে হবে সেটা হলো আপনাকে 10টা পোস্ট করতে হবে অর্থাৎ 5টা রিপোস্ট 5টা টুইট 5টা রিপোস্ট 5টা টুইট প্রত্যেক সপ্তাহে আপনাকে এভাবে করতে হবে দেখেন এখানে লিখে রাখছে পার উইক পাই যে 10 পোস্ট অর্থাৎ এটা আমরা দুই ভাগে ভাগ করে নেব 5টা রিপোস্ট করব 5টা পোস্ট করব এবং এই হ্যাশট্যাগ গুলো দিয়ে করব আপনি এখান থেকে মিনিমাম 6টা হ্যাশট্যাগ ইউজ করবেন যে কোনো 6টা হ্যাশট্যাগ ইউজ করবেন প্রত্যেকটাতে আপনি 6টা হ্যাশট্যাগ ইউজ করবেন এই হ্যাশট্যাগ ইউজ না করলে কিন্তু আপনি স্টেক গুলো পাবেন না যাই হোক আপনি এটা কিভাবে পার্টিসিপেট করবেন একমাত্র আমি আপনাকে দেখাই দিচ্ছি জাস্ট এই যে রেজিস্ট্রেশন ফর্মটা আছে এই রেজিস্ট্রেশন ফর্মে ক্লিক করতে হবে আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা কেউ ভিডিওটা মিস করবেন না অবশ্যই কাজটি করবেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি টুইটার ক্যাম্পেইনের ফর্মে চলে আসছে এই ফর্ম তো আপনাকে অবশ্যই পূরণ করতে হবে যারা নতুন আছেন তারা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন যাই হোক বন্ধুরা আপনারা কী করবেন জাস্ট প্রথমে আপনারা এখানে বিট কন্ট্রোল ইউজার নেম দিয়ে দিবেন এখানে আপনার বিট কন্ট্রোল প্রোফাইল নেমটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর যে কাজটি আপনাকে করতে হবে এখানে আপনার প্রুফ অফ রেজিস্ট্রেশনটা দিতে হবে এই প্রুফ অফ রেজিস্ট্রেশনটা দিতে হবে এখানে বিএসসি অ্যাড্রেসটা দিতে হবে এই প্রুফ অফ রেজিস্ট্রেশনটা কি আমি আপনাদেরকে একটু বলে দিব আর যারা জানেন তারা তো অবশ্যই জানেন এখানে দেখেন টুইটার ইউজার নেম দিতে হবে এখানে টুইটার ইউজার নেম দিতে হবে এখানে টুইটার অডিট লিঙ্ক দিতে হবে টুইটার অডিট লিঙ্ক দিয়ে দিবেন তারপরে এখানে আপনার ফলোয়ার কত আছে আপনি সেই হিসেবে আপনি কাজটি করে নেবেন এখানে ফলোয়ার সংখ্যা কত সেই হিসেবে কাজটি করে নেবেন যাই হোক আপনার টুইটার অডিট লিঙ্ক যেটা হচ্ছে যে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এইখানে যে প্রুফ অফ রেজিস্ট্রেশনটা আছে এই প্রুফ অফ রেজিস্ট্রেশনটা এটা হচ্ছে যা এই প্রুফ অফ রেজিস্ট্রেশনটা কি সেটা আমি আপনাদেরকে একটু দেখাই দিব জাস্ট যারা নতুন আছেন এটা কিন্তু তাদের জন্য ভাই যারা পুরাতন আছেন তাদের কিন্তু এটা দেখানোর কোনো কিছু নাই জাস্ট আপনি স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন নিচে চলে আসার পর দেখেন এখানে কিন্তু তারা অনেকেই এই যে প্রুফ অফ রেজিস্ট্রেশনটা দিয়ে রাখছে দেখেন এই যে এটা হচ্ছে প্রুফ অফ রেজিস্ট্রেশন এটা আমরা তাদেরকে জমা দিয়েছি জাস্ট এটাতে কী করবেন আপনি যখন জমা দিবেন তখন কী করবেন তখন এইখানে দেখবেন এখানে চলে আসবেন যে এই যে হ্যাশ 4 এই যে দেখেন এখানে এই লোকটা হচ্ছে হ্যাশ 4 এখানে যদি ক্লিক করেন তাহলে যে উপরে যে আপনার লিঙ্কটা আছে উপরে যে ক্রোমি ব্রাউজারের যে লিঙ্কটা আছে এই যে ওখানে ওই হ্যাশ 4 ক্লিক করে আপনারা কী করবেন জাস্ট এই লিঙ্কটা নিয়ে নেবেন এই লিঙ্কটা নিয়ে নিলে আপনার এটা হচ্ছে প্রুফ অফ রেজিস্ট্রেশন লিঙ্ক যাই হোক বন্ধুরা এই প্রুফ অফ রেজিস্ট্রেশন লিঙ্কটা কী করবেন এই যে জাস্ট এই প্রুফ অফ রেজিস্ট্রেশন লিঙ্কটার অর্থ হচ্ছে কিন্তু এই যে এটা আপনাকে এখানে দিতে হবে জাস্ট এখানে দিয়ে দেবেন এভাবে আপনার প্রত্যেকটা ফর্ম পূরণ করে দেবেন পূরণ করে দেওয়ার পর আপনি কী করবেন জাস্ট এই সাবমিট অপশনে ক্লিক করে দেবেন সাবমিট অপশনে ক্লিক করে দিলে আপনার টুইটারে ক্যাম্পেইনে জয়েন করা হয়ে গেল জাস্ট বন্ধুরা এই কাজগুলো কিন্তু কেউ মিস করবেন এটি $1,00,000 একটি কাজ এটা যদি মিস করেন তাহলে ভবিষ্যতে আপনি 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 এখান থেকে কিছু করতে পারবেন না যাই হোক এখানে পালিয়ে যাবে হারিয়ে যাবে কিছু পাবেন এটাই কিন্তু মূল বিষয় যাই হোক বন্ধুরা এখন ফেসবুক ক্যাম্পেইনে কীভাবে জাস্ট এখন কী করবেন আপনি যদি স্প্রেডশিটটা চেক করতে চান তাহলে আপনাকে কী করতে হবে এই দেখেন এই যে নিচে লেখা আছে যে ওভারঅল স্প্রেডশিট যাই হোক আমি যদি ওভারঅল স্প্রেডশিটে ক্লিক করে দেই আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আমি ওভারঅল স্প্রেডশিটে ক্লিক করে দিলাম স্প্রেডশিটে ক্লিক করে দেওয়ার পর আমি স্প্রেডশিটে চলে আসতেছি বন্ধুরা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন চলে আসছি যাই হোক যেমন ধরেন যে আমার নাম হচ্ছে এটা যেমন ধরেন যে আমার নাম হচ্ছে এটা আমি এই ডেটে জয়েন করেছি এটা হচ্ছে আমার বিট কন্ট্রোল ইউজার নেম এটা হচ্ছে আমার বিএসসি ওয়ালেট অ্যাড্রেস আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমার বিএসসি ওয়ালেট অ্যাড্রেস যাই হোক এখানে তারা অ্যাকসেপ্ট করে ফেলেছে জাস্ট এইভাবে আপনারা কাজটি করবেন এইভাবে কাজটি করবেন করে দেওয়ার পর আপনি পার্টিসিপেট করবেন পার্টিসিপেট করার পর যে কাজটি করতে হবে আর তো আপনাকে দেখাই দিতে হবে না আসলে আপনাকে হাতে ধরে কেউ শেখাই দেবেন আপনাকে আমি কিছু দেখাই দেবো সেখান থেকে আপনার কিছু ব্রেন নিয়ে আপনাকে কাজটা করতে হবে যাই হোক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে আসে আপনাদের যদি কোনো কাজে লাগে তাহলে অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে